করুণা মহিমা প্রভু শ্রী অরবিন্দঙ্ক পাদ পদ্মরে মোর অনন্ত কোটি প্রণাম। উপস্থিত থিবা সমস্ত দিব্যাত্মা ভাই ভৌণী মানুকু মোর বিনম্র প্রণাম এবং সাধুবাদ। আমি দীর্ঘদিন ধরি দ্য লাইফ ডিভাইন চ্যাপ্টার 11 পারা 12 পড়ুছে। তা অর্থ হচ্ছে গতকালি এ পারা 12 চ্যাপ্টার 11 র সম্মানীয় গায়ত্রী অপা বিশদ ভাবে আলোচনা করলে, সে মধ্য পারা 8 রু 11 পর্যন্ত ঠিকে ঠিকে সবু কই যাইছিলে, অর্থাৎ পুনরালোচনা মধ্যে করেছিলে। তা সহিত মধ্য পারা 12 রু মধ্য সে বিশদ ভাবে আলোচনা করিছন্তি। আজি এই পারা 12 কু মতে পুনরালোচনা পাইঁ কি দায়িত্ব ন্যস্ত অছি। মা ও প্রভুঙ্ক পাখরে মু বিনতি জনাউছি যে কি ইয়াকু বুঝিবা পাইঁ কি সহায়তা করন্তু, আউ মোরি ভিতরে রহিকি সে এই তাঙ্করি কথাকু সে প্রকাশ করান্তু। এই চ্যাপ্টার 11 পারা 12 আমি যদি অধ্যয়ন করিবা, তাহলে আমি কতগুলি জিনিস প্রথম জানিবাকু আছি। আদরে প্রভু অনেক কথা বুঝাইছেন্তি, মেইনলি বুঝাইছেন্তি এথিক্স। এই এথিক্স উপরে আলোচনা চালিছি পারা 10-11। তেনু এই এথিক্সটা কণ প্রভু ধীরে ধীরে এই চ্যাপ্টারে গোটে বিরাট ন্যারেসন দিয়েছেন্তি। তাদের সে স্টেপ বাই স্টেপ কহুছন্তি এথিক্যাল, নট এথিক্যাল, ইনফ্রা এথিক্যাল, আন্টি এথিক্যাল, হাফ এথিক্যাল, সুপ্রা এথিক্যাল। এই ছটা জিনিস আমি আজকে দেখিবা, কোগুড়িক সবু এথিক্যাল, কোগুড়িক সবু এথিক্যাল নুহে, ইনফ্রা এথিক্যাল কিয়ে, আন্টি এথিক্যাল কিয়ে, হাফ এথিক্যাল কণ, সুপ্রা এথিক্যাল কণ। তাহলে আমি পড়িবা ইনকনসিয়েন্ট আর কনসিয়েন্ট, এ কথা মধ্যে প্রভু হাতে জোড়িছন্তি এই প্যারাগ্রাফে। তারপরে এই প্যারাগ্রাফে আউ দুইটা কথা আছে যে কি লোয়ার হারমোনি অ্যান্ড হায়ার হারমোনি, এ দুইটা কথা। তার মানে সেটি রহলা উপরে ছটা, তলে রহলা ইনকনসিয়েন্ট কনসিয়েন্ট, তারপর রয়েছে লোয়ার হারমোনি অ্যান্ড হায়ার হারমোনি। এই কনসেপ্ট গুড়িকু আমি যদি গ্রহণ করিবা, তাকে প্রয়াস করিবা বুঝিবা পাইঁ কি, যদি প্রয়াস বুঝি করিবা তাহলে ইয়ে প্যারাগ্রাফটা সহজ হয়েযিব। তেণু প্রথম কুহাউছি এথিক্সটা কণ জিনিসটা, এথিক্স হচ্ছে মোটিভেশন বেসড অন আইডিয়াজ অফ হায়ার, নাই মোটিভেশন অফ অন আইডিয়া অফ রাইট অ্যান্ড রং। আমি এথিক্স রু যে নৈতিক কথাটা আমি কহুছু কোটা ঠিক কোটা ভুল আমি তাদের সমীচীন বাছুছু, এথিক্স রু আমি বাছুছু। তেমন সেই যে কথাটা আমি বাছুছু সেপাই প্রভু এটি প্রথম লাইনরে কৌচন্তি, ইন অদর ওয়ার্ডস এথিক্স ইজ এ স্টেজ ইন ইভলিউশন। এই যে নৈতিকতা সেগুটিক হচ্ছে যে নৈতিকবাদী জিনিসটা অছি এটু উঠুছি কথাটা, সে ইভলিউশনের গোটে গোটে স্টেজ পাহাচ, এ কোটু সৃষ্টি হয়েছি এ নৈতিকতা, তাকে প্রভু আস্তে আস্তে ন্যারেসন দৌছন্তি। তার সেকেন্ডরে কহুছন্তি দ্যাট হুইচ ইজ কমন টু অল স্টেজ ইজ দ্য অর্জ অফ সচ্চিদানন্দ টুয়ার্ডস সেলফ এক্সপ্রেশন। এটি গোটা শব্দ পাইলে অর্জ, অর্জটা অর্থ হচ্ছে প্রেরণা, সচ্চিদানন্দ আমি সবাই জানিছে সচ্চিত আনন্দ, টুয়ার্ডস সেলফ এক্সপ্রেশন, সে সচ্চিদানন্দ নিজকে এক্সপ্রেস করিবা পাইঁ কি সে সব যে প্রেরণা দৌছন্তি, এই প্রেরণা গুড়াকু আমি ভাবু যে হুইচ কমন টু অল,
টুয়ার্ডস সেলফ এক্সপ্রেশন, তাহলে কোন হল এই এথিক্সটা যেটা আসুচি ধীরে ধীরে গ্রো করুচি আমার ভিতরে, কেমতি স্টেজ বাই স্টেজ আমি ভিতরক আসুচি সেই কথাটা জানিবা পাই কি কহুচন্তি প্রভু এঠারে, যে কি ই গোটে গোটে প্রেরণা আসুচি আমার ভিতরে আসুচি আরম্ভরু সৃষ্টি হউচি আউ আমুকু সেই এথিক্স আড়ুকু নেই নেই যাউচি। প্রভু এটি কহুচন্তি যে কি সেই যে প্রথম প্রেরণাটা দেলে আট ফার্স্ট যে দেলে সেটা হচ্ছে নট এথিক্যাল, তাদের কিছু নিয়ম কানুন বন্ধা নথিলা। তেনু প্রথম অর্জ প্রথম প্রেরণা থিলা ফার্স্ট নট এথিক্যাল। তারপরে প্রভু কহুচন্তি দেন ইনফ্রা এথিক্যাল ইন দ্য অ্যানিমাল। প্রভুঙ্কর প্রথম প্রেরণা থিলা নট এথিক্যাল, এটা নিশ্চিত ভাবে স্পষ্ট ভাবে বুঝি হচ্ছে। দেন আসুচি কাহকু না পশু মানক ভিতরে, সেটা হচ্ছে ইনফ্রা এথিক্যাল। যেমতি আমি কহুছে ইনফ্রাস্ট্রাকচার, মানে গোটে ঘরটা তৈরি করা হলে তার গোটা ইনফ্রাস্ট্রাকচার দরকার, কেউ জায়গায় তৈরি হব, কেতে পরিমাণ জায়গায় তৈরি হব, সে ল্যান্ডটা কেতে উচ্চারে অছি, আউ সেটি ফাউন্ডেশন কেতে ডিপলি পড়িব, সে যে ইনফ্রাস্ট্রাকচার ইটি মেটেরিয়ালস আভেলেবল অনে গোডি রড চিপস এটা আভেলেবল হোনে, এই সব জিনিসকে দেখিলে সেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার। সেই ইনফ্রাস্ট্রাকচার রু ইনফ্রা এথিক্যাল আসুচি, সেই ইনফ্রা এথিক্যালটা কোন জিনিসটা আমি সমস্তে বুঝিপারুথিলবা, যে কি এথিক্যাল জিনিসটা এটি কেমিতি প্রযোজ্য হব আউ কাহা দেহরে প্রযোজ্য হব, সেটা হচ্ছে যে কি অ্যানিমাল পাখরু সে আরম্ভ কলে। আচ্ছা যদি ইভলিউশন প্রসেসরে আমি দেখিবা, এইটি অনেক থর আলোচনা হয়েছি, ফির ভি মু আউথরে এটা কই দেউচি যে কি মাটি আউ পানি এ দুইটাক সংস্পর্শে আসিলে তাদের সৃষ্টি হলা শিউলি। এই যে শিউলিটা সৃষ্টি হলা আছে এথিক্স নাহি, এথিক্যাল কিছু নাহি, সে শিউলি পুনি বৃক্ষলতারে পরিণত হয়ে গেলা, তাদের এথিক্স কিছু নথিলা। এথিক হচ্ছে নৈতিক বোধ জিনিস জ্ঞান, যে কি কোটা ভুল কোটা ঠিক বিবেচনা করিবা, এটা বৃক্ষ মানক ভিতরে নথিলা। আচ্ছা তারপর যেতবেলে এ বৃক্ষলতা গুড়িক সৃষ্টিরে আসিলে সে বড়ি চালিলে, তাঙ্কর নম্বর গছ গুড়াক আস্তে আস্তে বড়ি পড়ি বড়ি বড়ি চাললা, তেণু বৃক্ষলতা যেতবেলে সমগ্র পৃথিবীরে ভর্তি হয়ে গেলা, তেণু আউ গোটিয়ে জিনিস সৃষ্টি হলা, সেটা হচ্ছে পোক। এই বৃক্ষ সংখ্যাকে কমেবা পাইকি গোটে পোক সৃষ্টি হলা, আমি সমস্তে জানিছে পোকর কাম কোন, যদি গছরে পোক লাগিগলে তাকে মূলু হি মারিদব। আপনার ভেন্ডি গছরে লাগু কি বাইগণ গছরে লাগু কিংবা গোলাপ গছরে লাগু কিংবা গেন্ডু গছরে লাগু, যদি পোক লাগিলা কি ধান গছরে লাগু সে সবু পোড়ি দেব, তাকে নষ্ট করিদব। তেমন সে পোক গুড়িক আসলে সেমানে কম কলে গছ পত্র গছ ডাল সব খাইকি বঞ্চিলে, তাকে কুহাগলা শাকাহারী। শাকাহারী অর্থ এই জিনিসকে খাইকি গছ বৃক্ষ লতা চের ডাল ফাল খাইকি সে সব বঞ্চিবে, সেলা শাকাহারী। সেই পোক, সে পোকটা হচ্ছে গোটে ছোট প্রাণীটা, তেমন যেহেতু সে শাকাহারী তাকে ইংলিশে গোটে টর্মরে কুহাগলা সে হচ্ছে হর্বি ভোরস, এইচ ই আর বি আই ভি ও আর ও ইউএস, হর্বি ভোরস। আচ্ছা পোক সংখ্যা যেতবে গছ খাইকি বড়ি চালিলে সে পোক সংখ্যা বড়িলা আর গছক সংখ্যা কমিগলা। এই যে স্টেজ কথা কুহাজি, এই যে প্রভু কহুচন্তি স্টেজ, যে এথিক্সটা কেমতি স্টেজরে আসুচি ইভলিউশন স্টেজরে আসুচি সেই কথা সে কহুচন্তি। এটি বর্তমান এটা নন এথিক্স, আদরে এথিক্স কিছু নথিলা, তাহলে পোক সংখ্যা যেটা বড়িগলা গছ সংখ্যা যেটা কমিগলা, তাহলে কোন হব অনবালান্স গোটা হল ডিসহারমোনি হল সৃষ্টিরে, যেটা কুহাইছি মানে লয়ার হারমোনি। আউ এই চ্যাপ্টারে প্রথম কহিলি প্রভু আদরে আমাকে যেটা পড়াইবে যে কি লয়ার হারমোনি আন্ড হায়ার হারমোনি, এই যে হারমোনির ইনবালান্স হল
যদি হারমোনির এটা ইনবালান্স হেলা, পোক সংখ্যা বড়ি যাচ্ছে, গঞ্চ সংখ্যা কমি যাচ্ছে, তাহলে অনবালান্স হয়ে গেল হারমোনির। তাপরে কম হল এ পোক কু খাইবা পাই কি গোটে ছোট ছোট প্রাণী মানে সব আসলে, সে প্রাণী মানে আসিকি কম কলে এ ছোট ছোট পোক কু খাইলে। যদি এ ছোট ছোট পোক কু খাইলে তাহলে সেমানে হলে কীট ভোগ, তা ইংলিশে টর্ম কুহি ইনসেকটিভ ভোরাস। এ পোক কু খাইকি বঞ্চলে, যদি পোক কু খাইকি বঞ্চলে তাকে কুহলা ইনসেকটিভ ভোরাস। তাপরে কম হল যে কি কীট কমি গলে আর জঙ্গল বি পুঁ বড়া। দেখুন এ হারমোনি বালান্স প্রকৃতি ভিতরে ইনবালান্স কেম চালিছি, সে ইনবালান্স পুঁ হল যেত ছোট ছোট প্রাণী আসলে সেমানে কম কলে ইনসেক্ট কু সব খাইদেলে, কীট কু সব খাইদেলে, তাঙ্কু কুহালা ইনসেকটিভ ভোরাস। আউ যেত কীট কমি গলে পুঁজি জঙ্গল বড়া, পুঁ অনবালান্স হয়ে গেল। তাপরে কম হল ছোট প্রাণী সংখ্যা কমিবা পাই মানে বড় বড় প্রাণী জন্ম নেলে, সে যে বড় বড় সব প্রাণী জন্ম হলে সে হচ্ছে বাঘ সিংহ এসব খাইবে, সবু এই ছোট ছোট প্রাণী কু খাইবা বঞ্চিবা পাই সে সব আসলে, সে সব হয়ে গেলে মাংসাহারী। সে মাংসাহারীর ইংলিশ টর্ম হচ্ছে কার্নিভোরস। এ কার্নিভোরস বর্তমানে আসলে স্টেজ বাই স্টেজ আসুচ্ছেন, এ পর্যন্ত মধ্য আমার আসি না যে কি এথিক্স আসি না। যদি আসিছি সে এথিক্স হচ্ছে কোন না ইনফ্রা এথিক্স, ইনফ্রা সরি সেটা হচ্ছে হ্যাঁ ইনফ্রা এথিক্যালটা আসুচি এই সময়রে। তাপরে কোন হচ্ছে বাঘ সিংহ যে বড় বড় পানি হলে প্রাণী মানে আসলে সে না হলে কার্নিভোরাস, সে মাংসাহারী মাংস খাই বসবে বড়বে, তাঁকি কিছু নীতি নিয়ম আসিলা। এইটি কম হল যে কি আপন আমার যে কি ইনফ্রা এথিক্যাল জিনিসটা এইটি আরম্ভ হয়ে গেল। তাপরে সান সান প্রাণী কু খাই যাবার প্রকৃতির ভারসাম্য মধ্যে রহিলা নাই। এই বাঘ সিংহ টাইপ্র যেতিক মাংসাহারী অছন্তি সেমানকলে ছোট ছোট প্রাণী কু খাই চালি গলে, তেণু বি অনবালান্স হেলা। তাপরে সৃষ্টি হেলা আউ গোটিয়ে প্রাণী যে কি বহুত পরাক্রমী প্রাণীটা তৈরি হেলা। সেই পরাক্রমী প্রাণীটা হচ্ছে মানুষ, সে অন্য মানুষ শাসন বি করিব, রেগুলেট বি করিব, আউ তাকু প্রকৃতির যে অনবালান্স হচ্ছে তাকু বালান্স বি করিব। তেণু সি যেত খাদ্য খাইব সি হেলা সর্বগ্রাসী। সর্বগ্রাসী ইংলিশে কুহা হচ্ছে যে কি ওমনিভোরাস, সে বৃক্ষলতাকু শাকাহারী বি হইপারিব আর সে বি মাংসাহারী হইপারিব। এইভাবে প্রাণীটি আসিলা। এউটু আমার সৃষ্টি হচ্ছে যে কি এথিক্যাল যে কথা আমি পড়ুছে এটা হচ্ছে ইনফ্রা এথিক্যাল। তেমন প্রভু কৌছন্তি প্রাণীর পর্যায়কু আসি কেবল এক অন্তর্নিহিত সম্ভাব্য রূপে এতিরে নৈতিক বোধর সূচনা মিলে, দেন ইনফ্রা এথিক্যাল ইন দ আনিমল। মানুষ সেতবে এই আনিমল আকারে থিলা, প্রথম মানুষ এই আনিমল আকারে থিলা, তার ভিতরে এই ইনফ্রা এথিক্যাল থিলা। ইনফ্রা এথিক্যাল হচ্ছে যে কি নিম্ন নৈতিকতা বোধ, সে নিম্ন নৈতিকতা বোধ হচ্ছে ইনফ্রা এথিক্যাল, সেয়া কু বেশ করি মানুষ প্রথমে চালিলা। তারপরে প্রভু কৌছন্তি যে কি বুদ্ধির বিকাশ হলা মানুষ ভিতরে, দেন ইন দ ইন্টেলিজেন্ট আনিমাল ইভিন আন্টি এথিক্যাল ফর ইট ইভিন ফর ইট, দেন ইন দ ইন্টেলিজেন্ট আনিমাল যেতে আনিমাল ভিতরে ইন্টেলিজেন্ট আসিলা সেতবে কম হল যে কি আন্টি এথিক্যাল গুড়াক তৈরি হল। আন্টি এথিক্যাল হচ্ছে যে কি নৈতিক বিরোধর নৈতিকতার বিরোধ কলা। দেখুন গোটিয়ে জিনিস কতটা প্রাণী অছন্তি মানে খাইবে, গোটে ছোট প্রাণীকে খাইবে, তাঙ্ক ভিতরে গোটিয়ে বাছ বিচার বি আসিলা এই প্রাণীটা এই জিনিসকু খাইব
ଏଇ ପ୍ରାଣୀଟା ଏଇ ଜିନିଷ ଏଇ ପ୍ରାଣୀ ହିଁ ଖାଇବ। ଆଚ୍ଛା ମଣିଷର ବି ବାଛି ବିଚାର ଆସିଲା, ଯେତେବେଳେ ସେ ମଣିଷ ପ୍ରଥମେ ସେ ତ ଆନିମଲ ଆକାରରେ ଥିଲା, ସେ ଆନିମଲ ଆକାରରେ ରହିକି ସେ କଣ କଲା, ସେ ବାଛି ବିଚାର କଲା ଯେ କି କୋଉ କୋଉ ପ୍ରାଣୀକି ସେ ଖାଇବ। ଯଦି ଏଇ ପ୍ରାଣୀ ଖାଇବ ତାହେଲେ ସେ ଯୋଉ ଏଥିକାଲ ଜିନିଷକୁ ସେ କଣ କଲା, ବିରୋଧ କଲା। କାହିଁକି ବିରୋଧ କଲା, ବୁଦ୍ଧିର ବିକାଶ ହେଉଥିବା ହେତୁ ସେ କଣ କଲା, ନୈତିକ ଜିନିଷକୁ ସେ ପ୍ରଥମେ ଯୋଉ ଇନ୍ଫ୍ରା ଏଥିକାଲ ତା ଭିତରେ ଆସିଲା, ସେ ଇନ୍ଫ୍ରା ଏଥିକାଲ ଯୋଉ ବେସ୍ ପଡିଲା ଏଇ ପ୍ରାଣୀମାନଙ୍କ ଭିତରେ ଆମର ବେସ୍ ପଡିଲା ଏଥିକାଲ ଜିନିଷଟା, ତାକୁ ବିରୋଧ କରିବା ସେଇ ଇଣ୍ଟେଲିଜେଣ୍ଟ ଆସିଲା ପରେ ଆନିମଲ ଭିତରେ ସେ କଣ କଲା, ତା ଭିତରେ ଗୋଟେ ସୃଷ୍ଟି ହେଲା ଯେ କି ଆଣ୍ଟି ଏଥିକାଲ, ଯେ ନୈତିକ ବୋଧର ସେ ବିରୋଧ କଲା। ତାପରେ ଆମକୁ ପ୍ରଭୁ କହୁଛନ୍ତି ପରମିଟ୍ସ ଅସ୍ ଟୁ ଆପ୍ରୁଭ ହଟ୍ ଡନ୍ ଟୁ ଅଦର୍ସ ହୁଇଚ୍ ୱି ଡିସ୍ ଆପ୍ରୁଭ ହ୍ୱେନ୍ ଡନ୍ ଟୁ ଆୱାର୍ ସେଲ୍ଫ। ବୁଦ୍ଧିର ବିକାଶ ହେଇଛି, ତାପରେ ଆଣ୍ଟି ଏଥିକାଲ ଆରମ୍ଭ ହେଲା। ଯଦି ଆଣ୍ଟି ଏଥିକାଲ ଆରମ୍ଭ ହେଇଛି, ତାପରେ ସେ କଣ କରୁଛି, ପରମିଟ୍ କରୁଛି, ତାକୁ ଆଘାତ ଯୋଉ ଯନ୍ତ୍ରଣା ତା ପାଖରେ ସେ ପାଉଛି, ସେ କଣ କରୁଛି, ୱି ଡିସ୍ ଆପ୍ରୁଭ ହ୍ୱେନ୍ ଡନ୍ ଟୁ ଅଦର୍ସ। ଆମକୁ ଯୋଉ ଯନ୍ତ୍ରଣା ଦିଆଯାଉଛି ସେଇ ଯନ୍ତ୍ରଣାଟାକୁ କେମିତି ଅନ୍ୟକୁ ନ ଦିଆଯାଉ, ଏଟା ଟିକେ ବୁଝି ହଉନଥିବ। ଧରନ୍ତୁ ଆମେ ଗୋଟେ ପ୍ରାଣୀକି ମାରୁଛେ, ପ୍ରାଣୀ ଯେ ବାଘଟା ଆସୁଛି ମଣିଷକୁ ଖାଇବ ନା ଖାଇବନି, ଯଦି ମଣିଷ ବାଘ ବାଘ ଆସି ମଣିଷକୁ ଖାଉଛି ମାରିଦଉଛି, କି ହାତୀ ଆସିକି ଆମ ମଣିଷକୁ ଚାପି ଦଉଛି, ଆମେ ଯେତେବେଳେ ଆଘାତ ପାଉଛେ ସେଇ ଆଘାତଟା ଅନ୍ୟ କେହି ନ ପାଉ ବୋଲି ଆମେ ଚାହୁଁଛେ, କିନ୍ତୁ ରିଭେଞ୍ଜ ଫୁଲ ହଉନି। ତେଣୁ ମଣିଷ କଣ କଲା, ଏଇ ଯୋଉ ବନ୍ୟ ଜନ୍ତୁ ଗୁଡିକ ଥିଲେ ମଣିଷ ତାକୁ ସୁରକ୍ଷା କରିବା ପାଇଁ ସେ କଣ କଲା, ଗୋଟେ ଆଣ୍ଟି ଏଥିକାଲ ଜିନିଷ ତିଆରି କଲା, ଆଉ ତା ଭିତରେ ଗୋଟେ ସୃଷ୍ଟି ହେଲା ସେ ଡିସଆପ୍ରୁଭ କଲା। କାହାକୁ ଆପ୍ରୁଭ କଲା, ନା ଯେ ସିଏ ଯୋଉ ଆଘାତ ପାଉଛି ସେଇ ଆଘାତଟାକୁ, ପରମିଟ୍ସ ଅସ୍ ଟୁ ଆପ୍ରୁଭ ହଟ୍ ଡନ୍ ଟୁ ଅଦର୍ସ ହୁଇଚ୍ ୱି ଡିସଆପ୍ରୁଭ ହ୍ୱେନ୍ ଡନ୍ ଟୁ ଆୱାର୍ ସେଲ୍ଫ। ଯେତେବେଳେ ଆମକୁ ସେ ଆଘାତଟା ଲାଗୁଛି ସେଇ ଆଘାତଟା ଯେମିତି ଅନ୍ୟକୁ ନ ଲାଗୁ, ସେଇ କଥାକୁ ସେ କଣ କଲା, ଆପ୍ରୁଭ କଲା। ତାପରେ କଲା, ଇନ୍ ଦିସ୍ ରେସ୍ପେକ୍ଟ ମ୍ୟାନ୍ ଇଭିନ୍ ନାଓ ଇନ୍ ଓନ୍ଲି ହାଫ୍ ଏଥିକାଲ। ଏଠି ଦେଖନ୍ତୁ, ପ୍ରଥମେ କହିଲେ ଇନ୍ଫ୍ରା ଏଥିକାଲ ଏଥିକାଲ, ତାପରେ ଗଲା ଇନ୍ଫ୍ରା ଏଥିକାଲ, ତାପରେ କୁହାଗଲା ଆଣ୍ଟି ଏଥିକାଲ, ତାପରେ ବର୍ତ୍ତମାନ ମଣିଷ ଆସି ପହଞ୍ଚିଛି ହାଫ୍ ଏଥିକାଲ। ଇନ୍ ଦିସ୍ ରେସ୍ପେକ୍ଟ ମ୍ୟାନ୍ ଇଭିନ୍ ନାଓ ଇଜ୍ ଓନ୍ଲି ହାଫ୍ ଏଥିକାଲ, ସେ ବର୍ତ୍ତମାନ ମଣିଷ ଫୁଲ୍ ଏଥିକାଲ ନାହିଁ। ଆଚ୍ଛା ହାଫ୍ ଏଥିକାଲ ତାକୁ ବୁଝି ହଉଛି କି ନା ନାହିଁ, ମୁଁ ସେଇଠି ଉଦାହରଣଟେ ଦେଇକି କହୁଛି ଯେ କିଛି ମଣିଷ ଅଛନ୍ତି ଗାଈ ଗୋରୁକୁ ଖାଉଛନ୍ତି, କିଛି ଲୋକ ଅଛନ୍ତି ଗାଈ ଗୋରୁକୁ ପୂଜା କରୁଛନ୍ତି। ଏଇ ଯୋଉ ସିଚୁଏସନ୍ ରହୁଛି ସେ ହାଫ୍ ଏଥିକାଲ ନା ଫୁଲ୍ ଏଥିକାଲ, ହାଫ୍ ଏଥିକାଲ। ଆଚ୍ଛା ଯେତେବେଳେ ସିପାହୀ ବିଦ୍ରୋହ ହେଲା ସେତେବେଳେ କଣ କୁହାଗଲା, ଯେ କି ତାର ଯୋଉ ବନ୍ଧୁକରେ ବ୍ୟବହାର କରାହେଇଛି ଗାଈର ଚମଡା ଘୁଷିର ଚର୍ବି, ତାକୁ ଦାନ୍ତରେ ଛିଣ୍ଡେଇକି ତାପରେ ଗୁଳି ପିସ୍ତଲକୁ ମାରିବ, ସିପାହୀ ମାନେ କଲେ ଆମର ଧର୍ମ ଚାଲିଗଲା। ସେ ସମୟ କଣ ଥିଲା, ହାଫ୍ ଏଥିକାଲ। ତେଣୁ ପ୍ରଭୁ କହୁଛନ୍ତି ବର୍ତ୍ତମାନ ସୃଷ୍ଟିରେ ଆମେ ଯୋଉ ମଣିଷ ଗୁଡିକ ଅଛେ ଆମେ ହାଫ୍ ଏଥିକାଲ ଭିତରେ ଅଛେ, ଗୋଟିଏ ନିୟମ ଆମକୁ ସୁହାଉଛି, ଆଉ ଗୋଟିଏ ସେ ନିୟମଟା ଅନ୍ୟ ଜଣଙ୍କୁ ବିରୋଧ କରୁଛି। ଆପଣ ଦେଖିବେ ବିବାହ ବ୍ରତ କଥା, ଗୋଟିଏ କମ୍ୟୁନିଟି ଆଉ ଗୋଟିଏ କମ୍ୟୁନିଟିର ସହିତ ବିବାହ ହେଇପାରୁନାହିଁ, ଗୋଟିଏ ଗ୍ରୁପର ଲୋକ ଅଛନ୍ତି ଶାକାହାରୀ, ଆଉ ଗୋଟିଏ ଗ୍ରୁପର ଲୋକ ଅଛନ୍ତି ସେ ହେଉଛନ୍ତି ମାଂସାହାରୀ। ତେଣୁ ବର୍ତ୍ତମାନ ଯୋଉ ଷ୍ଟେଜରେ ଅଛନ୍ତି ଆମେ ମଣିଷ, ପ୍ରଭୁ ଏଠି କହୁଛନ୍ତି ଇନ୍ ଦିସ୍ ରେସ୍ପେକ୍ଟ ମ୍ୟାନ୍ ଇଭିନ୍ ନାଓ ଇଜ୍ ଓନ୍ଲି ହାଫ୍ ଏଥିକାଲ। ତାପରେ ପ୍ରଭୁ କହୁଛନ୍ତି
ইন দিস পেপার ম্যান ইভিন নাও ওনলি হাফ এথিক্যাল অ্যান্ড জাস্ট অ্যাজ অল বিলো আস ইজ ইনফ্রা এথিক্যাল। পুরো সে ইনফ্রা এথিক্যাল কথা কহিলে কহিলে আমি যে স্টেজ রয়েছে সেটা হচ্ছে হাফ এথিক্যাল, আম তলে যে অনেক সি হচ্ছেন ইনফ্রা এথিক্যাল। ইনফ্রা এথিক্যাল হচ্ছে এই এইপাই কি গোটে উদাহরণ দিয়ে তাদের কুচি যে গোটে হাতি তাকে হরিণ মাংস সে খাইবনি, হাতি কেবল কোণ খাইব গছ ডাল পত্র খাইব, কিছু পশু অনেক সে বি মাংসাহারী এবং শাকাহারী, হরিণটা ঘাস খাইব সে কেবল মাংস খাইবনি, তেমন যে এথিকটা তাঙ্ক পাখে যে এথিকটা প্রযোজ্য হব সে হচ্ছে ইনফ্রা এথিক্যাল ভিতরে অছন্তি, কারণ সে যে ইনস্টিংটা দিয়া যাইছি সে ইনস্টিংটি ভিতরে অছি অছন্তি, তেমন সেমানে হচ্ছন্তি ইনফ্রা এথিক্যাল, মানে এথিক্যাল বা ফাউন্ডেশন সেটি পড়ুছি, ইনফ্রা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার, মানে সেই সেই যে পশুর তা ভিতরে তো মন বুদ্ধি আসি নাই, তেমন সে যে স্টেজ রহিলে সে হচ্ছে ইনফ্রা এথিক্যাল, তার উপর স্টেজ গেলে যে কি এথিক্যাল, সে এথিক্যাল কু প্রভু কৌছন্তি বর্তমান যে কি আমি হচ্ছে হাফ এথিক্যাল দে পুরা এথিক্যাল ভিতরে আমি হচ্ছে হাফ এথিক্যাল দে, তারপরে কোন প্রভু কৌছন্তি আমি সে কথা বি শুনিবা, সো দেয়ার মে বি দ্যাট এভব অস হোয়েদার উই শ্যাল ইভেনচুয়ালি অ্যারাইভ হুইচ ইজ সুপ্রা এথিক্যাল, তার আমি বর্তমান হাফ এথিক্যাল ভিতরে আছে, আমার তলে যে অনেক সে ইনফ্রা এথিক্যাল ভিতরে অনেক, তা আম উপরে যে অনেক সুপ্রা এথিক্যাল অনেক, তাহলে সুপ্রা এথিক্যাল কোণ আমি যেমন দেখলে সুপ্রা মেন্টাল কোণ অছি মেন্টাল নাই, আমি অছ মেন্টাল ভিতরে যদি মেন্টাল উপরক যা সে হচ্ছে সুপ্রা মেন্টাল, যে সে সুপ্রা মেন্টাল সি এমতি গোটে স্টেপ সেটি মেন্টাল হি নাই, সে সুপ্রা এথিক্যাল যেটি সুপ্রা এথিক্যাল অছি সেটি এথিক্স সেটি নাই নৈতিকতা সেটি নাই, দেখন্তু প্রভু কেমতি মানে ধীরে ধীরে আমাকে নৌ বুলাই 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 সেইটাকে পৌঁছাইবে যে কি মানে ডিভাইন লাইফ আড়ক আমি নৌচন্ত, যদি অতিমানুষ জগতকু যা তাহলে সে অতিমানুষ জগতর কেউ স্টেজে পৌঁছিবা সুপ্রা এথিক্যাল পৌঁছিবা, এই নিয়ম কানুন নাই, বর্তমান দেখ সংসারে এমতি গোটে সময় হয়েছি সে এথিক্স আউ কেউ মানিয়া চাহু না, যে নিয়ম কানুন হয়েছিল কেন নিয়ম কানুনটা এথিক্সটা তৈরি হয়েছিল কি মনর বুদ্ধিটা তৈরি করে সে এই এই বুদ্ধি করবে, ধরতু গোটে ধার্মিক গ্রুপটা তৈরি কলে আমার এই ধর্মের বাঁধি হয়ে রহলে এই নিয়ম ভিতরে তুমি রহব তাহলে আমি ধর্মের রহব, ইউনিয়ন গোটে তৈরি হল যদি তুমি আমার ইউনিয়ন রহব তাহলে এই তোমাকে প্রণয়ন কলু আমি তুমি ভিতরে বাঁধিকি রহব, সেমি পলিটিক্যাল এথিক্স রয়েছে তেমনি তুমি যদি তুমি এই রাজনীতি ভিতরে এই দলীয় রহব তাহলে তুমি এই নিয়ম সব মানিব, আচ্ছা এই যে নিয়ম গুড়ি মানুষ তৈরি কলা সে তৈরি কলা তাকে প্রভু কৌছেন ইট ইজ দ্য হাফ এথিক্যাল, মানে গ্রুপ গ্রুপ হয়ে এথিক্স তৈরি হয়েছে ধার্মিক হোক জাতিগত হোক দেশগত হোক যা বি হোক সে হচ্ছে হাফ মানে সব অধারিয়া, আকু সম্পূর্ণ লোক বিশ্বর সমস্ত সেটা মানিবে না, কিছু লোক সেই এথিক্স রহবে আউ কিছু লোক আউ গোটে এথিক্স ভিতর পড়ে যাবে, তেমন সেইপাই প্রভু এটা কৌছি হাফ এথিক্যাল, ইটি যে কহিলে সুপ্রা এথিক্যাল সো দেয়ার মে বি দ্যাট এভব অস হোয়েদার উই শ্যাল ইভেনচুয়ালি অ্যারাইভ হুইচ ইজ সুপ্রা এথিক্যাল, আমি ধীরে ধীরে আমি গোটিয়ে গতি করিকি যাউছে যেটি কি সে সুপ্রা এথিক্যাল পাখে আমি পৌঁছি যা, হাজ নো নিড অফ এথিক্স, যদি আমি সে সুপ্রা এথিক্যাল পাখে পৌঁছি গেলে আউ এথিক্স র কিছু আউ কিছু আবশ্যকতা সেটি পড়বে না, হাজ নো নিড অফ এথিক্স, দ এথিক্যাল ইম্পলস অ্যান্ড অ্যাটিচ্যুড, সো এথিক্যালস যে ইম্পলস আম ভিতরে সৃষ্টি হচ্ছে এথিক্যাল ইম্পলস আমি কম কৌছু যেটা হচ্ছে ধর্ম এটা হচ্ছে অধর্ম, তেমন মু প্রথম কহিলি এথিক্স র মানে মানে কোন হেলা, এথিক্স র মানে হচ্ছে গোটে
motivation based on idea which one right and which one wrong. ଏ ମଣିଷ ଭିତରେ ଆଚ୍ଛା ଆମେ ଜାଣିଛେ ମାନେ ମାମୁଁ ଭାଣିଜୀ କି ବାହା ହେଇପାରିବ ନାହିଁ, କିନ୍ତୁ ଦେଖିଲା ବେଳକୁ ମାନେ କିଛି ଗୋଟେ ଏରିଆରେ ଆଉ ପ୍ରଥମ ରାଇଟ୍ ହେଉଛି ମାମୁଁ ବାହା ହବ ଭାଣିଜୀ କି। ଯଦି ଆମର ଏଇ କମନ ସୋସାଇଟିକୁ ଆମେ ଆସିବା ସେଠି କଣ ଦେଖାଯିବ ନା ଏଇଟା ପାପ। ଆଚ୍ଛା ଯେମିତି ମୁଁ କହିଲି ଗାଈକି ଗୋରୁକୁ ଖାଇଲେ ପାପ, ଆଉ ଜଣେ ଗୋଟେ ଜାତି କହୁଛି ଯେ କି ଗାଈ ଗୋରୁ ଖାଇଲେ ଆମ ପୁଣ୍ୟ, ତେଣୁ ମମ କୋଉଠି ରହିଲା? ଆମେ ହାଫ୍ ଏଥିକାଲ ଭିତରେ ରହିଲେ, ତେଣୁ ସୁପ୍ରା ଏଥିକାଲ ଯେତେବେଳେ ଆମେ ଚାଲିଯିବା ସେତେବେଳେ ହାଜ୍ ନୋ ନିଡ୍ ଅଫ୍ ଏଥିକ୍ସ, ସେଠି ଏଥିକ୍ସ ରହିବନି। ସେଠି ବି ପ୍ରଭୁ କହୁଛନ୍ତି ଦ ଏଥିକାଲ ଇମ୍ପଲ୍ସ ଆଣ୍ଡ ଆଟିଚ୍ୟୁଡ୍, ଆମ ଭିତରେ କୌଣସି ତାର ଆଟିଚ୍ୟୁଡ୍ ବି ରହିବ ନାହିଁ, ଆମ ଭିତରେ ସେ ଇମ୍ପଲ୍ସ ବି ରହିବ ନାହିଁ। ଏଥିକ୍ସର ଗୋଟେ ଜିନିଷ ଅଛି ବୋଲି ତାର ସେଠି ରହିବ ନାହିଁ। ଯଦି ଏଥିକ୍ସ ରହିଲା ଆମେ ତାର ବାନ୍ଧି ହେଇକି ରହିବୁ, ତାହେଲେ ସୁପ୍ରାମେଣ୍ଟାଲ ଷ୍ଟେଜକୁ ଆମେ ଯାଇପାରିବୁ ନାହିଁ। କାରଣ ଏଥିକ୍ସ ଆମେ ବାନ୍ଧିକି ରଖୁ ସେ ଜାଗାରେ, ତମେ ଏଇ ନିୟମ କାନୁନ ଭିତରେ ଯିବ, ଅମକ ବାରରେ ଅମକ ଖାଇବ, ଅମକ ବାରରେ ଅମକ ଖାଇବ ନାହିଁ, ଅମକ ବାରରେ ଅମକ ଭଗବାନଙ୍କୁ ପୂଜା କରିବ, ଅମକ ବାରରେ ଭଗବାନଙ୍କୁ ଅନ୍ୟ ଭଗବାନଙ୍କୁ ପୂଜା କରିବ। ଆମକୁ ସବୁ ବାରଣ ଚାରଣ ସବୁ କରିଦେଲା ସବୁ ଯାକ ଏଥିକ୍ସ, ସବୁ ବିଭିନ୍ନ ପ୍ରକାର ଏଥିକ୍ସ ଆମ ଭିତରେ ପୁରେଇ ଦେଇକି ମାନେ ଆମର ଗତିବିଧିକୁ ସବୁ ବଦଳେଇ ଦେଉଛି। ତେଣୁ ପ୍ରଭୁ ଏଠି କହୁଛନ୍ତି ଯେ କି ସୁପ୍ରା ଏଥିକାଲ ଭିତରକୁ ପଳେଇ ଗଲେ ଦ ଏଥିକାଲ ଇମ୍ପଲ୍ସ ଆଣ୍ଡ ଆଟିଚ୍ୟୁଡ୍ ହିଁ ରହିବ ନାହିଁ, ହାଜ୍ ନୋ ନିଡ୍ ଅଫ୍ ଏଥିକ୍ସ, ଏଠି ଏଥିକ୍ସ ର କିଛି ନାହିଁ। ତାପରେ ଯୋଉ ଜିନିଷଟା ଅଛି ସେ ବହୁତ ପାରା, ଯୋଉ ଲାଇନଟା ବହୁତ କଷ୍ଟ ଲାଇନ, ଆଉ ସେଠି ମଧ୍ୟ କହିଦେଉଛି ସୋ ଅଲ୍ ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ ଟୁ ହ୍ୟୁମାନିଟି, ସୋ ଅଲ୍ ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ ଟୁ ହ୍ୟୁମାନିଟି ଇଜ୍ ଏ ମିନ୍ସ ବାଇ ହ୍ୱିଚ୍ ଇଟ୍ ଇଜ୍ ଷ୍ଟ୍ରଗଲ। ଆମ ଭିତରେ ଯୋଉ ମାନବିକତା ଅଛି ହ୍ୟୁମାନିଟି, ମିନ୍ସ ବାଇ ହ୍ୱିଚ୍ ଇଟ୍ ଇଜ୍ ଷ୍ଟ୍ରଗଲ ଆଉଟ୍ ଅଫ୍ ଦି ଲୋୟର ହାରମୋନି, ଏଇଠି ଆସିଲା। ମୁଁ କହିଥିଲି ପ୍ରଥମେ ପ୍ରଭୁ ଏଠି କହିବେ ଲୋୟର ହାରମୋନି ଆଉଟ୍ ଅ ହାୟର ହାରମୋନି। ଆଚ୍ଛା ଲୋୟର ହାରମୋନିରେ କଣ ହଉଛି, ଗୋଟେ ଅନବାଲାନ୍ସ ସୃଷ୍ଟି ହଉଛି। ମୁଁ ପ୍ରଥମ ସେ ଜିନିଷ ଗୁଡା କହିଦେଇ ଆସିଲି, ଗଛ ସଂଖ୍ୟା ବଢିଗଲା ପୋକ ମାନେ ସୃଷ୍ଟି ହେଲେ, ପୋକ ମାନେ ସବୁ ଗଛକୁ ଖାଇକି ପଦା କରିଦେଲେ, ପୋକ ମାନେ ବଢିଗଲେ ଗଛ ମାନେ କମିଗଲେ, ସେ ପୋକକୁ ଏଠି କଣ ହେଲା ଗୋଟେ ଡିସହାରମୋନି ହେଲା, ଲୋୟର ହାରମୋନିର କାର୍ଯ୍ୟ ହଉଛି ଏଇଟା। ସେମିତି ପୋକକୁ ଖାଇବା ଯେତେବେଳେ ପ୍ରାଣୀମାନେ ଜନ୍ମ ହେଲେ ସେ ପ୍ରାଣୀମାନେ କଣ କଲେ ସବୁ ପୋକକୁ ଖାଇଦେଲେ, ପୁଣି ଗଛ ଗୁଡାକ ବଢି ଉଠିଲା, କାରଣ ସେ ପୋକ ଗୁଡାକ ସବୁ ଗଛକ ଡାଳ ପତ୍ରକୁ ଖାଉଥିଲେ। ଆଚ୍ଛା ବର୍ତ୍ତମାନ ସେମିତି ଡିସହାରମୋନି ହେଲା, ତେଣୁ ଇଏ ପ୍ରାଣୀଙ୍କ ସଂଖ୍ୟା ବଢିଗଲା, ଛୋଟ ଛୋଟ ପ୍ରାଣୀମାନେ ପୁଣି କମିଗଲେ, ସେଠି ପୁଣି ଡିସହାରମୋନି ସୃଷ୍ଟି ହେଲା, ଏଇଟା ହଉଛି ଲୋୟର ହାରମୋନି। ଯଦି ଲୋୟର ହାରମୋନି ପୁଣି ସୃଷ୍ଟି ହେଲା ପୁଣି ପ୍ରକୃତିକୁ ବାଲାନ୍ସ କରିବାକୁ ପଡିବ। ତେଣୁ ମଣିଷ ଗୋଟେ ଜାତିକି ଆସିଲେ ଯେ କି ଗୋଟେ ତାକତବାନ ବଳୁଆ ଜାତି ଆସିଲେ, ସେମାନେ ଶାସନ କରିବା ପାଇଁକି ଆସିଲେ ଆଉ ଏ ହାରମୋନିକୁ ରକ୍ଷା କରିବା ପାଇଁକି। ଆମ ସଂସାରରେ ଯୋଉ ବିପର୍ଯ୍ୟୟଟା ହଉଛି ସେ କଣ ହଉଛି, ଲୋୟର ହାରମୋନି ଯୋଗୁ ହିଁ ବିପର୍ଯ୍ୟୟ ହଉଛି। ଯୋଉ ମହାବାତ୍ୟା ହଉଛି, କରୋନା ହଉଛି, ଏସବୁ ଜିନିଷ ହଉଛି କଣ, ଲୋୟର ହାରମୋନି ଯୋଗୁଁ ହଉଛି। ତେଣୁ ସୋ ଅଲ୍ ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ ଟୁ ହ୍ୟୁମାନିଟି ଇଜ୍ ଏ ମିନ୍ସ ବାଇ ହ୍ୱିଚ୍ ଇଜ୍ ଷ୍ଟ୍ରଗଲ ଆଉଟ୍ ଅଫ୍ ଦି ଲୋୟର ହାରମୋନି। ମଣିଷ ବର୍ତ୍ତମାନ ଯୋଉ ଷ୍ଟ୍ରଗଲ କରୁଛି କଣ ପାଇଁକି ଷ୍ଟ୍ରଗଲ କରୁଛି, ଏ ଲୋୟର ହାରମୋନି ପାଇଁକି କହୁଛି। ଆଣ୍ଡ ଇନଭର୍ସିଲିଟି ବେଷ୍ଟ ଅପନ୍ ଇନକନସିଏନ୍ସ ଆଣ୍ଡ ବ୍ରୋକନ୍ ଅପନ୍ ବାଇ ଲାଇଫ୍ ଇନ୍ ଟୁ ଏ ଇଣ୍ଡିଭିଜୁଆଲ ଡିସ୍କର୍ଡ। ଡିସ୍କର୍ଡର ଅର୍ଥ ହଉଛି ଯେ କି ମନାନ୍ତର, ମତାନ୍ତର, ଆଉ ଇନକନସିଏଣ୍ଟ ହଉଛି ଜାଣିଛନ୍ତି ଆପଣ ନିଶ୍ଚେତନା। ଯୋଉ ଇନଭର୍ସିଲି ଯୋଉ ୟୁନିଭର୍ସ ଭିତରେ ଆମେ ଯୋଉ ଇନକନସିଏଣ୍ଟ ଅଛି, ଯୋଉ ନିଶ୍ଚେତନା ଭିତରେ ଆମେ ଯୋଉ ଅଛେ, ତା ଦେହରେ କଣ ହଉଛି, ବ୍ରୋକନ୍ ଅଫ୍ ବାଏ ଲାଇଫ୍ ଇନ୍ ଟୁ ଇଣ୍ଡିଭିଜୁଆଲ ଡିସ୍କର୍ଡ। ବ୍ୟକ୍ତି ବ୍ୟକ୍ତି ଭିତରେ ମତ ମତାନ୍ତର ସବୁ ସୃଷ୍ଟି ହଉଛି। ମୁଁ ମତ ମତାନ୍ତର କଥା କହିଦେଲି, ଦଳେ କହୁଛନ୍ତି ଆକୁ ଖାଇବୁ, ଦଳେ କହୁଛନ୍ତି ତାକୁ ଖାଇବୁ, ଦଳେ କହୁଛନ୍ତି ଏହା କଲେ ପାପ, ଆଉ ଦଳେ କହୁଛନ୍ତି ଏହା କଲେ ପୁଣ୍ୟ। ଏଇ ଯୋଉ ମତାନ୍ତରର ସୃଷ୍ଟି ହଉଛି ସେଟା ହଉଛି କଣ, ଲୋୟର ହାରମୋନିର କାମ। ତେଣୁ ଲାଇଫ୍ ଇନ୍ ଟୁ ଇଣ୍ଡିଭିଜୁଆଲ ଡିସ୍କର୍ଡ,
ମତ ହେଉଛି ଟୁଆର୍ଡସ୍ ଏ ହାୟର ହାରମୋନି ଆଣ୍ଡ ୟୁନିଭର୍ସାଲିଟି ବେସ୍ଡ ଅପନ୍ ଦି କନସିଏଣ୍ଟ ୱାନ୍ନେସ୍ ୱିଥ୍ ଅଲ୍ ଏକ୍ଜିଷ୍ଟେନ୍ସ। ଏଇଠି ପ୍ରଭୁ ଆଉ ଗୋଟେ ସଲ୍ୟୁସନ୍ ଦେଲେ, ସେଇ ଯେତେବେଳେ ଆମେ ଗୋଟେ ହାୟର ହାରମୋନିକୁ ଯିବା ସେତେବେଳେ ଆମ ଗୋଟେ ଯୋଉ ୟୁନିଭର୍ସାଲିଟି ଆମ ଭିତରେ ଆସିବ, ସେ ବେସ୍ କାହାକୁ କରିବ ନା କନସିଏଣ୍ଟ ଭିତରେ। କନସିଏଣ୍ଟ ହେଉଛି ଗୋଟେ ବିବେକ, ଚେତନ, ଚେତନଶୀଳ ଜିନିଷ ଭିତରେ ଏହା ସୃଷ୍ଟି ହେବ। ୱାନ୍ନେସ୍ ୱିଥ୍ ଅଲ୍ ଏକ୍ଜିଷ୍ଟେନ୍ସ, ଆମ ଭିତରେ ଗୋଟେ ଏକତା ଭାବ ଆସିଯିବ। ଆମେ ଯେମିତି କହିବେ ଆମେ ହେଉଛୁ ସମସ୍ତେ ଈଶ୍ୱରଙ୍କ ସନ୍ତାନ, ଯେମିତି ଗୋଟେ ଏକତ୍ୱ ଭାବ ଆସୁଛି, ସେ ଏକତ୍ୱ ଭାବରେ ୱିଥ୍ ଅଲ୍ ଏକ୍ଜିଷ୍ଟେନ୍ସ ଆମ ଭିତରେ ଭଗବାନଙ୍କର ଅସ୍ତିତ୍ୱ ଅଛି। ଆମେ ସମସ୍ତେ ତାଙ୍କ ଭିତରୁ ସମ୍ଭୂତ, ଆମର ଭିତର ବାହାରେ ସେ ହିଁ ଅଛନ୍ତି, ଆମେ ତାଙ୍କର ହିଁ ଅଂଶ। ଏଇ ଯୋଉ ଅଲ୍ ଏକ୍ଜିଷ୍ଟେନ୍ସ କଥାଟା କେତେବେଳେ ଆସିବ ନା କନସିଏଣ୍ଟ ଭିତରୁ ଆସିବ, ସେତେବେଳେ କହୁଛନ୍ତି ପ୍ରଭୁ। ତାପରେ କହୁଛନ୍ତି ନୋ ଲଙ୍ଗର ବି ନେସେସରି ଅର୍ ଇଭିନ୍ ପସିବୁଲ। ଏ କଥାଟା କାହିଁ କହିଲେ, ସେଇ ଲକ୍ଷ୍ୟ ସୀମାରେ ପହଞ୍ଚି ସାରିବା ପରେ ଏଇ ସାଧନଟିର ଆଉ କୌଣସି ପ୍ରୟୋଜନ ନଥାଏ। ଯୋଉ ଲୋୟର ହାରମୋନି, ହାୟର ହାରମୋନି, ଆଉ ଥିଲା କଣ, ଇନ୍ଫ୍ରାଏଥିକାଲ, ଆଣ୍ଟି ଏଥିକାଲ, ହାଫ୍ ଏଥିକାଲ, ଏସବୁ ଡିଜଲ୍ଭ ହବ କେତେବେଳେ ନା ସୁପ୍ରା ଏଥିକାଲ ଭିତରେ ଆମେ ପହଞ୍ଚିଗଲା ପରେ। ଆଚ୍ଛା, ତାପରେ ଆସୁଛି କହନ୍ତି ସିନ୍ସ ଦ କ୍ୱାଲିଟିଜ୍ ଆଣ୍ଡ ଦ ଅପୋଜିସନ୍ ଅନ୍ ହ୍ୱିଚ୍ ଇଟ୍ ଡିପେଣ୍ଡସ୍ ଆରାଇଭ୍ ଆଟ୍ ଦ୍ୟାଟ୍ ଗୋଲ୍ ନ୍ୟାଚୁରାଲି ଡିଜଲ୍ଭ। ଏଇ ଯୋଉ ଇଭଲ୍ୟୁସନ୍ ପ୍ରୋସେସ୍ରେ ଆମେ ଗତି କରି 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 ଏମିତି ଗୋଟେ ଷ୍ଟେଜ୍ରେ ପହଞ୍ଚିବା, ସେଇ ଷ୍ଟେଜ୍ରେ କ'ଣ ହବ ଯେ କି ସୁପ୍ରା ଏଥିକାଲ ଷ୍ଟେଜ୍ ପାଖରେ ପହଞ୍ଚିଗଲେ ଆଉ ଏଥିକ୍ସର କିଛି କାମ ହବ ରହିବ ନାହିଁ। ସେ କ'ଣ କରିବ, ସେ ଡିଜଲ୍ଭ ହେଇଯିବ, ତାର ଆଉ କିଛି ଇମ୍ପୋର୍ଟାନ୍ସ ହବନି, ତାର ଆଉ ନେସେସିଟି ଆଉ ତାର କିଛି ନଥିବ। ଆଣ୍ଡ ଡିସାପିୟର ଇନ୍ ଦ ଫାଇନାଲ ରିକନସାଇଲେସନ। ତାପରେ କଣ ହବ, ସେଇ ଏଥିକ୍ସଟା ଡିସାପିୟର କରିଯିବ ଇନ୍ ଦ ଫାଇନାଲ ରିକନସାଇଲେସନ। ରିକନସାଇଲେସନ ଶବ୍ଦର ଅର୍ଥ ହଉଛି ଯେ କି ଗୋଟେ ବନ୍ଧୁତ୍ୱର ଭାବ ପୁନଃସ୍ଥାପନ କରାଯିବ, ମିଳିମିଶିଯିବ, ଗୋଟେ ସମସ୍ତ ଭିତରେ ସାମଞ୍ଜସ୍ୟ ଆସିଯିବ। ରିକନସାଇଲ, ରିକନସାଇଲରେ ଗୋଟେ ଧର ଗୋଟେ ଆକାଉଣ୍ଟ ପ୍ରୋସିଜିଓର ଦେଖିଲେ ରିକନସାଇଲ କରାଯିବ। ଧରନ୍ତୁ ଆପଣ ଘରେ ଏ ମାସରେ 20,000 ଖର୍ଚ୍ଚ ହେଇଛି, ଆପଣ କହିଲେ ଘର ଖର୍ଚ୍ଚ ପାଇଁକି କରାହେଇଛି, ଖାଇବା ପିଇବା ପାଇଁକି ହେଉଛି 5,000, ବାହ୍ୟ ଖର୍ଚ୍ଚ ହେଉଛି 15,000, ଗୋଟେ ଡାଉଟ୍ ଆସିଲା। ଡାଉଟ୍ ଆସିଲେ ତାକୁ ପୁଣି କଣ କଲେ, ହିସାବ କରିବେ ପ୍ରକୃତରେ କଣ ହେଇଛି, ଦେଖି ହିସାବ କରି ଦେଖିଲା ବେଳକୁ ଯୋଉ 5,000 ଖାଇବା ପିଇବା ଖର୍ଚ୍ଚ ହେଇଛି ସେ ଆକ୍ଚୁଆଲି ବାହାରିଲା 12,000, ଆଉଟର ଖର୍ଚ୍ଚ ଦେଖିଲାକୁ 8,000। ସେଠି କଣ ହେଲା, ରିକନସାଇଲ ହେଲା ନାଇଁ ନାଇଁ, ସେ ଜିନିଷଟା ଭୁଲ ହେଇଥିଲା। ଘର ଖର୍ଚ୍ଚ ଖାଇବା ପିଇବା ପାଇଁ ଖର୍ଚ୍ଚ ହେଇଛି 12,000, 5,000 ଜାଗାରେ, ଆଉ ବାହାର ଖର୍ଚ୍ଚ ହେଇଛି 8,000। ଏଇ ଯୋଉ ଆପଣ ପୁଣି ଫାଇନାଲାଇଜ ଯୋଉଟା କଲେ ସେଟା କୁହାଯାଏ ରିକନସାଇଲ। ସେମିତି ଆପଣ ଯୋଉ କହିଲେ ଇଏ ମାଂସ ଖାଇବ ସେ ନିରାମିଷ ରହିବ, ସେ ଗାଈ ଗୋରୁ ଖାଇବ ଇଏ ଘୁଷୁରୀ ଖାଇବ, ସେ ଚିକେନ ମଟନ ଖାଇବ ସେ ମାଛ ଖାଇବ, ଏ ଯୋଉ ଭିତରେ ଯୋଉ ଆମ ଭିତରେ ବିଭେଦତା ଅଛି ସେଇ ବିଭେଦତା ଗୁଡାକ ସେଟା କଣ କରିବ, ମାନେ ଡିସ୍କର୍ଡ କଥା ଯୋଉ ମୁଁ କହିଥିଲି, ଲାଇଫ୍ ଇନ୍ଟୁ ଇଣ୍ଡିଭିଜୁଆଲ ଡିସ୍କର୍ଡ, ମଣିଷ ମଣିଷ ଭିତରେ ଯୋଉ ଡିସ୍କର୍ଡ ରହିଛି ପ୍ରଭୁ ତା ପୂର୍ବ ଲାଇନ୍ରେ କହିଥିଲେ, ସେଇ ଯୋଉ ମତାନ୍ତର ଭିତରେ ରହିଥିଲେ ଏ ମତାନ୍ତର ଗୁଡାକ କଟିଯିବ। କୋଉଠି କରିବ ନା ଯୋଉ ସୁପର ସୁପ୍ରା ଏଥିକାଲ ଭିତରକୁ ଗଲେ ଏ ଜିନିଷ ସବୁ କଟିଯିବ। ଏ ହେଉଛି ଏ ଚାପ୍ଟରର ମୂଳ ଜିନିଷ ଗୁଡିକ, ଯୋଉଟିକି ଆମେ ଯୋଉ ଫାଇନାଲରେ ଆମେ ଯାଇ ପହଞ୍ଚିବା ଆଉ ରିକନସାଇଲ କହିବା ଆଉ ତାକୁ ପୁଣି ପୁନଃସ୍ଥାପନ କରିଦେଇପାରିବା। ସେଇଥିପାଇଁ କହୁଛନ୍ତି ରିକନସାଇଲ କରିଦେଇ ହବ ଆଉ ସେ ସବୁ ଜିନିଷ ସବୁ ଡିସାପିୟର କରିଯିବ। ଆମ ଭିତରେ ଯୋଉ ପରସ୍ପର ଭିତରେ ଯୋଉ ବିଭେଦ ଗୁଡିକ ରହିଛି ସେ ବିଭେଦ ଗୁଡିକ ଚାଲିଯିବ ଯେତେବେଳେ ମାନେ ସୁପ୍ରା ମେଣ୍ଟାଲ ସ୍ତରକୁ ଯିବା କିମ୍ବା ସୁପ୍ରା ଏଥିକାଲ ସ୍ତରକୁ ମଣିଷ ଯିବା। ଏ ସୁପ୍ରା ଏଥିକାଲ ସ୍ତରଟା ହେଉଛି ଇଭଲ୍ୟୁସନ ପ୍ରୋସେସରେ ଷ୍ଟେଜ୍ ବାଇ ଷ୍ଟେଜ୍, ଷ୍ଟେଜ୍ ବାଇ ଷ୍ଟେଜ୍, ଷ୍ଟେଜ୍ ବାଇ ଷ୍ଟେଜ୍ ଏମିତି ଆମେ ଯାଇ ଯାଇ ଚାଲୁଛେ। ଏଟା ଆଜି ଦିନର କଥା ନୁହେଁ, ଏ ହଜାର ହଜାର କୋଟି କୋଟି ବର୍ଷ ତଳ କଥା। ମଣିଷ ଏହାରି ଭିତରେ ଯାଇକି ପ୍ରଭୁ ଏଠି କହୁଛନ୍ତି ଆମେ ଯୋଉ ଗୋଟା ବର୍ତ୍ତମାନ ଷ୍ଟେଜ୍ରେ ଅଛେ ସେଟା ହାଫ୍ ଏଥିକାଲ। ଏ ହାଫ୍ ଏଥିକାଲରୁ
ଆମେ କଣ କରିବା ସୁପ୍ରା ଏଥିକାଲ ଭିତରକୁ ଯିବା। ସୁପ୍ରା ଏଥିକାଲ ଯିବା ଅର୍ଥ ହଉଛି ପ୍ରଭୁ ଏଠି ମାନେ ସେଇ ଜିନିଷକୁ କହିବେ ଶେଷରେ, ସେଟା ହଉଛି ଆମେ ସୁପ୍ରା ମେଣ୍ଟାଲ ଷ୍ଟେଜକୁ ଯେତେବେଳେ ଯିବା। ଅତିମାନସ ଜଗତକୁ ଗଲେ ଏ ସବୁ ଜିନିଷ ଭେଦଭାବ ନଥିବ। ଏଠି ତ ମାନେ ଖାଦ୍ୟର ତ ଆବଶ୍ୟକ ନଥିବ, ଆଉ ଗାଈ ଗୋରୁ ଖାଇବେ କଣ, ମାନେ କୁକୁଡ଼ା ଚିକେନ ମଟନ ଖାଇବେ କଣ, ଘୁଷୁରି ଖାଇବେ କଣ, ଖାଇବାର ହିଁ ସେଠି କିଛି ନଥିବ। ଯଦି ଷ୍ଟେଜ ଷ୍ଟେଜକୁ ଗଲେ ଆମ ଭିତରେ ଯୋଉ ରହୁଛି, ଯୋଉ ପରସ୍ପର ଭିତରେ ଯୋଉ ବିରୋଧତା ରହୁଛି, ଡିସ୍କର୍ଡସ, ସବୁ ସେଠି ଏଠି କହି ଇଣ୍ଡିଭିଜୁଆଲ ଡିସ୍କର୍ଡସ, ଯୋଉ ଇଣ୍ଡିଭିଜୁଆଲ ଡିସ୍କର୍ଡ ଗୁଡାକ ଅଛି ସେସବୁ ଲୋପ ପାଇଯିବ। ତା ମାନେ ଆମେ ସେଇ ଷ୍ଟେଜକୁ ଗଲେ ଆମେ ସେଇ ଅବସ୍ଥାରେ ପହଞ୍ଚିବା। ଏ ହଉଛି ଆଜିର ବିଷୟରେ ହଉଛି ସାର ବସ୍ତୁ। ମୋତେ ପୁନର ଆଲୋଚନା କରିଦେବା ପାଇଁ ଦିଆଯାଇଥିଲା, ମୁଁ ଯାହା ଏତିକି ବୁଝିଲି ଆପଣଙ୍କ ପାଖରେ ରିପ୍ରେଜେଣ୍ଟ କଲି, ଆଉ ମା ପ୍ରଭୁଙ୍କ ପାଖରେ ଏଟା ସମର୍ପିତ କରୁଛି। ଆପଣମାନଙ୍କୁ ଧନ୍ୟବାଦ, ସାଧୁବାଦ। ଆଉ ଏଇଟା କଥା ହଉଛି ଆମେ ସବୁ ଜାଣିଲେ ଯେ କି ହର୍ବି କୋଷ କଣ କିଏ ରହିଲେ, ଆଉ ଆମର ଇନ୍ସେକ୍ଟିଭୋରସ କିଏ ରହିଲେ, ହର୍ବିଭୋରସ କିଏ ରହିଲେ, ଆଉ କାର୍ନିଭୋରସ କିଏ ରହିଲେ, ଓମ୍ନିଭୋରସ କିଏ ରହିଲେ, ଏସବୁ ଜିନିଷ ଗୁଡାକ ଟର୍ମ ଗୁଡାକ ଆମେ ଜାଣିବା ଦରକାର ଅଛି। ଜାଣିଲେ ଇଭଲ୍ୟୁସନ ପ୍ରୋସେସରେ କେମିତି ଉପରକୁ ଯାଉଛେ, ଆଉ ଇନ୍ଫ୍ରା ଏଥିକାଲ୍ସ କେତେବେଳେ ଆମ ଉପରେ ଏଷ୍ଟାବ୍ଲିଶ ହେଲା, ତାପରେ ଆମେ ଯାଇକି ଫାଇନାଲରେ ଆମେ ଯାଇ ପହଞ୍ଚିବା ଗୋଟି ସୁପ୍ରା ଏଥିକାଲ ପାଖରେ। ଆଉ ବର୍ତ୍ତମାନ ଆମ ଷ୍ଟେଜ ରହିଛି ହାଫ୍ ଏଥିକାଲ ଭିତରେ ଆମେ ଅଛେ। ଏଇ ପାରାଗ୍ରାଫର ଏଇଟା ହଉଛି ମେନ୍ ଜିନିଷ। ଏଇ ମେନ୍ ଜିନିଷକୁ ବୁଝିଯିବା ଯଦି ଆମକୁ ଆଉ କିଛି ଆଉ ଅସୁବିଧା ଆଗକୁ ଯିବା ପାଇଁ କିଛି ଅସୁବିଧା ହେବନି, ତା ପରବର୍ତ୍ତୀ ପାରାଗ୍ରାଫକୁ ଆମେ ଇଜିଲି ପଳେଇଯିବା। ଧନ୍ୟବାଦ। ବନ୍ଦେ ମାତରମ୍।